সখীরা বাঁধাকপির তরকারি করব, কুচি কুচি করলাম বাঁধাকপি, তারপরে বসিয়ে দিলাম সেদ্ধ। বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পর এখানে করে নিচ্ছি মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর চারটে এলাইচি। আর এখানে কেটে রেখেছি বাঁধাকপির জন্য ডুমুডুমু করে আলু। তারপর আমি এবার বাঁধাকপিটাকে দেখো সেদ্ধ করে রেখেছি এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি এই হাঁড়িতে তেল, মানে সর্ষের তেল, পরিমাণ মতন দিতে দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো এখানে মটরশুঁটিও ছুলে পরিষ্কার করে রেখেছি ধুয়ে। তারপরে আলুগুলোকে ডুমুডুমু করে ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম, বেষ্টি করে সর্ষের তেল দিয়েছি। এইবার আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে এবার যে মশলার পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে লাগলাম। কষানোর পর দিয়ে দিলাম লবণ আর টমেটো। এইবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে, মটরশুঁটি দিয়ে, মশলা দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষাতে থাকলাম। কষানো দেখো হয়ে গেছে সখীরা। এবার অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলোকে অ্যাড করার পর দেখো দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসার চিনি। সব দেওয়ার পর এবার ভালো করে কষাতে লাগলাম। তেল ছাড়ার পরই দিয়ে দিলাম দেখো আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম একটু আশীর্বাদ ঘি। ঘি না দিলে তো মটরশুঁটি বাঁধাকপি নিরামিষ তরকারি মজাই আসে না। দেখো সখীরা কষানো হয়ে গেছে আর মোটামুটি রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে শীতের। কেমন লাগলো অবশ্যই বলো।